ভারতীয় ফুটবলে কালো দিন 21শে জুলাই। 21শে জুলাই আমরা আপামর বাঙালি, যেটা এতদিন ধরে শহীদ দিবস হিসাবেই আমরা জেনে এসেছি, যে তৃণমূল কংগ্রেস যে শহীদ দিবস পালন করে 21শে জুলাই, আমরা তার জন্যই এতদিন ধরে 21শে জুলাই বিখ্যাত শুনে এসেছি, শহীদদের স্মরণের জন্য। সেই 21শে জুলাই ইস্টবেঙ্গলের মতো একটি দল, 100 বছরের যাদের লেগাসি, যারা ভারতীয় ফুটবলে তিন প্রধানের এক প্রধান, সেই ইস্টবেঙ্গলের সদস্য সমর্থকরা প্রায় বলতে গেলে দুটি দলে বিভক্ত হয়ে গেছিলেন, এবং যে পুলিশ যেভাবে তাদের উপরে লাঠিচার্জ করেছে সেটা অবশ্যই নিন্দনীয় অপরাধ। এবার প্রশ্নটা অন্য জায়গায়। প্রচুর ফ্যান তারা প্রচুর প্রশ্ন করেছে, সে প্রশ্নগুলোর মধ্যে যাওয়ার আগে একটা জিনিস, এটা আমার নিজের মনে খুব বাজছে, আজ যারা ইস্টবেঙ্গলের হয়ে অর্থাৎ ISL-এ ইস্টবেঙ্গল খেলবে এই চিন্তাভাবনা নিয়ে বা এই বিষয়টি নিয়ে যারা প্রোটেস্ট করতে গেছিল, তার এগেনস্টে যারা ক্লাবকর্তা বর্তমান ইস্টবেঙ্গলের যারা শাসক গোষ্ঠী তাদের হয়ে যারা কথা বলছিলেন, আমি দু একটা খবরের চ্যানেলে তাদের ইন্টারভিউও দেখছিলাম, তাতে একজন বলছেন সাংবাদিককে যে যেহেতু ইস্টবেঙ্গলের গ্রাউন্ডটি ইস্টবেঙ্গলের না, অর্থাৎ ইস্টবেঙ্গলের নিজস্ব সম্পত্তি না মাঠটি, কিন্তু শ্রীসিমেন্ট চাইছে সেই মাঠটিকে কিনে নিতে, তাই ইস্টবেঙ্গল কর্তারা যদি সাইন করে দেয় সেটা শ্রীসিমেন্ট কিনে নেবে। আমি জানি না যিনি এই বক্তব্যটা রেখেছেন তিনি কি সেন্সে, তার মানসিক, আমি বলবো মানসিক একটা ডাক্তারও দেখিয়ে নেওয়া উচিত, যেখানে ইস্টবেঙ্গলেরই মাঠটা নয় সেখানে ইস্টবেঙ্গল কর্তারা সাইন করলে মাঠটা কী করে শ্রীসিমেন্ট কিনে নিল, এটা আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি। তারপরে বলছেন যে স্পোর্টিং রাইটসটা যেহেতু শ্রীসিমেন্টের কাছে, তারা দল গড়েনি বা তারা খেলবে না, এটা সম্পূর্ণ তাদের ভুল। সবার প্রথম বলি, কেউ পকেট থেকে এই সময় বর্তমান অবস্থায় দাঁড়িয়ে বিনা ইন্টারেস্টে কেউ পকেট থেকে 2 টাকাও বার করে না, সেখানে ISL খেলতে গেলে কোটি কোটি টাকা দরকার হয়, প্রথম বছরেই প্রায় 50-60 কোটি টাকা ইনভেস্ট করেছে শ্রীসিমেন্ট শুধুমাত্র মৌ চুক্তি স্বাক্ষরের জন্য। এবার সেকেন্ড বছরেও যদি সেই রকমই 50-60 কোটি টাকা সাইন টাইমশিটের বেসিসে খরচা করা হয়, তার পরের বছর এখনও পর্যন্ত কোনো গ্যারান্টি নেই ইস্টবেঙ্গল কর্তারা সাইন করবে, আদৌ করবে না করবে না, অর্থাৎ যদি 2 বছর টাইমশিটের বেসিসে যদি 2 বছর শ্রীসিমেন্ট দল গঠন করে, তার পরের বছর শ্রীসিমেন্টকে চলিয়ে যেতে হবে যদি না সাইন হয়। এবার আমাদের প্রশ্ন একটাই, সমস্ত যারা এই মুহূর্তে ইস্টবেঙ্গলের শাসক গোষ্ঠীর হয়ে যে সমস্ত সমর্থকরা দাঁড়িয়ে আছেন, তাদের কাছে আমার তরফ থেকে বা আমাদের চ্যানেলের তরফ থেকে একটাই প্রশ্ন, জাস্ট আপনারা কমেন্ট বক্সে আমাদের উত্তরটা দিতে পারেন বা অফিশিয়াল মেইল করতে পারেন। যদি আমরা ধরে নিই যেটা CM-এর সামনে মৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল তার সাথে ফাইনাল এগ্রিমেন্টের প্রচুর অমিল আছে, শ্রীসিমেন্ট চাইছে ইস্টবেঙ্গল ক্লাবটাকে পুরো দখল করে নিতে, এবার একটা প্রশ্ন হচ্ছে, ইস্টবেঙ্গল কর্তারা বলছেন তারা মৌ চুক্তিও স্বাক্ষর করতে চাননি কারণ মৌ চুক্তিতেও এমন কিছু কিছু বিষয় ছিল যেগুলো ক্লাবকর্তারা মেনে নিতে পারেন না, কিন্তু তারা সাইন করেছিলেন কোনো একজন প্রভাবশালী মধ্যস্থতাকারীর আশ্বাসনে, তিনি আশ্বাস দিয়েছিলেন যে পরবর্তীকালে এগুলি কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে এবং ইস্টবেঙ্গল কর্তারা সেই বেসিসে সাইন করেন। এবার সমস্ত সমর্থকদের আমার তরফ থেকে একটা প্রশ্ন, এতে ফলটা কার? ইস্টবেঙ্গল কর্তারা তাহলে কি লক্ষ লক্ষ সমর্থক যারা এখন নিজেরা এখনও বলছেন যে আমরা শাসক দল যারা আছে বা ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক এবং আমরা চাই যাতে ক্লাব বিক্রি না হোক, তাদের কাছেই মেনলি আমার এই প্রশ্নটা, যে ইস্টবেঙ্গল কর্তারা যখন সেই মৌ চুক্তিটি একজন মধ্যস্থতাকারীর আশ্বাসের উপরে ভিত্তি করে সাইন করলো, তাহলে কি ইস্টবেঙ্গল কর্তারা সেই লক্ষ লক্ষ কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থককে বোকা বানালো না? তাই কি?
ইস্ট বেঙ্গল কর্তারা একজনের আশ্বাসে এই লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকের যে ক্লাব, যেহেতু এটা কোনো শাসক গোষ্ঠী বা কোনো গোষ্ঠীরই ক্লাব না, এটা সমর্থকদের ক্লাব, তাহলে কর্তারা কী বেসিসে সাইনটা করলো? তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি এই লাল হলুদ সমর্থক যারা বিশ্বজুড়ে প্রতিদিন প্রতিনিয়ত লাল হলুদকে ভালোবেসে চলেছেন, তাদের সাথে এটা কি কোনো রকমভাবে তাদের সাথে এটা আপনাদের মনে হয় না যে এটা তাদের সাথে একটা ধোঁকা দেওয়া হলো? এই প্রশ্নের উত্তরটা কাইন্ডলি আমাদের দেবেন। এবার আসি আজকের ঘটনায়। আজকের ঘটনাটা সবাই দেখেছেন যারা মাঠে উপস্থিত ছিলেন, যারা ময়দানে গেছিলেন। প্রচুর সমর্থকের মাথায় লেগেছে, পায়ে লেগেছে, হাতে লেগেছে। আমার বাড়ির পাশেও একজন সমর্থক থাকে, তারও হাঁটুর নিচে লেগেছে ব্যান্ডেজ করা, আমি গেছিলামও তাকে দেখতে। তো এবার তারপর থেকে যে সোশ্যাল মিডিয়ায় যে হ্যান্ডেল, তাতে ইস্ট বেঙ্গলের যে ফ্যান্স ফোরাম যারা ছিল, নাম বলতে আমার এই মুহূর্তে অসুবিধা নেই, কারণ যে উদ্যোগটা ইস্ট বেঙ্গল রিয়েল পাওয়ার বলুন, তার সাথে ব্যাড জেব বাংলার অহংকার দেশের গৌরব, প্রবাসী ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল আল্ট্রাস থেকে শুরু করে আরও যারা ফ্যান্স ফোরাম ছিল, তাদের যে দাবিটা, অনেকে বলছেন যে দাদা তাদের হয়ে আপনারা কেন কথা বলছেন, আমাকে দুদিন আগেও একজন প্রশ্ন করেছে। আমি তাদের হয়ে কথা বলছি না, আমি জাস্ট বলতে চাইছি তাদের যে দাবিটা সেটা কি অন্যায্য? তারা কি চায়, তারা কি চেয়েছে ইস্ট বেঙ্গল আইএসএলে খেলুক? আপামোর ভারতবাসী বা আপামোর বাঙালি বলুন বা যারা ফুটবল ভালোবাসে, তাদেরও তো একটাই দাবি, ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান এরা সর্বোচ্চ লিগে খেলুক। তো এরকমই ফ্যান্স ফোরাম যারা আজকে তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে গেছিলো, তাদের দাবিটা কিন্তু অমূলক নয়, তারা অন্যায্য কোনো দাবি করেনি। তারা কি দাবি করেছে? যে ইস্ট বেঙ্গল আইএসএলে খেলুক। তো তার এগেনস্টে যা হয়েছে আপনাদের সবার চোখের সামনে, তারা আপনারা দেখেছেন আজকে সারাদিন। তো এতে কিন্তু ইস্ট বেঙ্গলের যারা ফ্যান্স ফোরাম ছিল তারা কিন্তু, বা ইস্ট বেঙ্গলের ফ্যান্স ফোরাম বলবো না, ইস্ট বেঙ্গলের সমর্থক যারা গেছিলো আজকে বিক্ষোভ দেখাতে, বা যারা পুলিশের লাঠিচার্জ খেয়েও নিজেদের ক্লাবের সম্মান রক্ষার্থে গেছিলো, তাদের পাশে কিন্তু আইএসএলের বিভিন্ন ক্লাবের যারা অফিসিয়ালি ফ্যান্স টুইটার হ্যান্ডেল, যেরকম ধরুন কেরালা ব্লাস্টার্সের মঞ্জাপদা, এছাড়া ব্লু পিলগ্রামস, গৌড় আর্মি, রোডিং লায়ন্স, ডায়নামোস আলট্রাস, ওয়েস্ট ব্লক ব্লুস, সুপার মাচানস, চেন্নাইন এফসির, ওয়েস্ট কোস্ট ব্রিগেড, হাইল্যান্ডার ব্রিগেড, এছাড়া রঞ্জিত বাজাজ থেকে শুরু করে জয় ভট্টাচার্য, মার্কাস মার্গুলাহ থেকে শুরু করে সাজি প্রভাকরণ, সবাই কিন্তু পাশে দাঁড়িয়েছে। সবাই কিন্তু ইস্ট বেঙ্গলের সমর্থকদের উপরে যে পুলিশি অত্যাচার হয়েছে সেটার এগেনস্টে কথা বলেছেন। সবাই কিন্তু চাইছে যে ইস্ট বেঙ্গল আইএসএলে খেলুক, সবার কিন্তু চাওয়া একটাই। আজকে আমি দেখছিলাম বিভিন্ন চ্যানেল কভার করছিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের লোকরাও মারধর খেয়েছে। তো বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখছিলাম যে তারা কভার করছিল যে সেখানে কিছু সমর্থক যারা এখনও পর্যন্ত ক্লাবের শাসক গোষ্ঠীর হয়ে কথা বলছেন বা তাদের মধ্যে অন্যায় খুঁজে পাচ্ছেন না, তারা অনেকে বলছিলেন যে ক্লাবকর্তারা অনেক দিন আগে বলেছেন যে আপনারা সমর্থকদের আহ্বান জানিয়েছেন যে আপনারা ক্লাবে আসুন, টাইমশিট চুক্তিপত্র দেখুন, দেখে আপনারা ঠিক করুন যে কীভাবে এই চুক্তিপত্র সাইন হোক। তো আপনাদের জানিয়ে রাখি এরকম অনেক সমর্থক কিন্তু ক্লাবকে অফিসিয়ালি চিঠি দিয়েছিল। আজকে আনন্দবাজারের যারা দেখেন ডিজিটাল, সব্যসাচীদাও আজকে ফটো দিয়েছে, আপনারা দেখতে পারেন আনন্দবাজারের লেখাটা। অনেক সমর্থক কিন্তু চিঠিও দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা চুক্তিপত্র দেখতে পায়নি। এবার ব্যাপারটা হলো, এখন বর্তমানে কালকে যে প্রেস রিলিজটা করা হয়েছিল, সম্বরণ ব্যানার্জি এবং মনোরঞ্জন ভট্টাচার্যকে ডাকা হয়েছে এবং প্রাক্তন প্লেয়ারদের ডাকা হয়েছে যে আপনারা এসে দেখুন চুক্তিপত্রটা কি অমিল আছে, কেন আমরা সাইন করতে পারছি না। তো আমাদের প্রশ্ন এইখানটাতেই, যদি কর্তাদের সদিচ্ছাই থাকতো যে প্রাক্তন প্লেয়ারদের দেখিয়ে আমরা একটা জায়গায় আসবো বা প্রাক্তন প্লেয়ারদের মাধ্যমে সিসিমেন্টের সাথে কথা বলবো যে হ্যাঁ প্রাক্তন প্লেয়াররাও চাইছে এই বিষয়গুলো নিয়ে নতুন করে কিছু ভাবার জন্য, তো সেই সদিচ্ছাটা কেন কর্তারা আগে দেখাননি? যখন একদম লাস্ট মোমেন্ট চলে এসছে যে ইস্ট বেঙ্গল আইএসএলে খেলতে হলে প্লেয়ারদের সাইন করাতে হবে, যেটার জন্য এখন প্রায় সময় নেই বললেই চলে, সেই সময় এসে কর্তারা কেন প্রাক্তন প্লেয়ারদের
ডাকছেন যে আপনারা আসুন, আপনারা দেখুন কি কারণে, এটাই কিন্তু আমাদের প্রশ্ন সমস্ত সমর্থকদের কাছে। তো আপনারা কাইন্ডলি আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেবেন আর আমাদের জানাবেন যে সত্যিই কি আজকে যে বিক্ষোভ সেটা কি, সেটা কি ইস্টবেঙ্গল সমর্থকদের উপরে যে লাঠি চার্জ, যে আহত ইস্টবেঙ্গল সমর্থকরা এখনও হয়তো ব্যথা বেদনার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে আমরা সমবেদনা জানাই এবং অবশ্যই কিন্তু আমরা চাইব আগামী দিনে ইস্টবেঙ্গল ভারতের সর্বোচ্চ লিগে খেলুক। আপনারাই বিচার করুন কারা ঠিক কারা ভুল। থ্যাংক ইউ গাইজ।